অবশেষে আলিপুরদুয়ার জেলার কালচিনি আসনের বিজেপি প্রার্থী বিশাল লামাকে মেনে নিল দল। এদিন হ্যামিল্টনগঞ্জ এলাকায় বিজেপি কার্যালয়ে এক বৈঠক ডাকা হলে মেলে সমাধান সূত্র। উল্লেখ্য, বিশাল লামা চলতি মাসে গোর্খা জনমুক্তি মোর্চা ছেড়ে বিজেপিতে যোগ দেয়। এর দুদিন পরে তার নাম বিজেপি প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। আমরা চাই যে আমরা গভর্নমেন্ট আসলে সেই জিপিগুলো আমরা বাইফার্কেট করব। এটা জনজনের সুবিধার জন্য আমরা আলাদা আলাদা করে জিপিটা এরকম করে আমরা ব্যবস্থা করব, যে যাতে আমাদের জনতারা কোনো মানে ইয়ে না হোক, অসুবিধা না হোক, সেটা আমরা দেখব। আর অনেক এরকম ইস্যুজ আছে, যেরকম আমাদের জায়গাতে হসপিটালের অনেক অসুবিধা আছে, হেলথ সেন্টার ভালো নাই, দেখলাম অনেক ওই সাইডে এই অ্যাক্সিডেন্টগুলো হতে থাকে, কিন্তু প্রপার মানে ইমিডিয়েট যে আমাদের ট্রিটমেন্ট না পাওয়ার জন্য ওইটা অনেকরাই এরকম সাফার করছে ওরা। তো আমরা চাই যে আমাদের সরকার আসলে আমাদের যত আমাদের মণ্ডল আছে, আমাদের জেলা আছে, ওই সব এটা এই সবগুলো চিন্তা ভাবনা করতেছে। আর আমরা আমাদের যে ছোট ছোট এই সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো আমরা সরকার আসলে আমাদের সরকার আসলে এই আমাদের এটা মিটাবো, এটা আমাদের একটা। এরপরেই ক্ষোভে ফেটে পড়ে বিজেপি নেতাকর্মীরা। ঘেরাও করা হয় বিজেপি আলিপুরদুয়ার জেলার সভাপতির বাড়ি, বন্ধ করে দেওয়া হয় পার্টি অফিস। বিজেপি আলিপুরদুয়ার জেলা সাধারণ সম্পাদক বীরেন্দ্র বারা জানান, বিশাল লামার হয়ে প্রচারে তারা নামবেন, ক্ষোভ বিক্ষোভ সব মিটে গেছে, জয়ী হবে বিশালী। তো অ্যাকচুয়ালি আমরা আমাদের প্রার্থী কিন্তু মোদিজি, আমাদের প্রার্থী হলো সিম্বল, তার জন্য মানে কিছু আগে ছিল কিন্তু এখন সব কিছু মিটে গেছে। ওটা সব মিটে গেছে, সবাই একটা থাকে মানুষের ভাব, একটা আবেগ থাকে, ওইগুলো এখন যখন সব কিছু ক্লিয়ার হয়ে গেছে এখন সব কিছু ঠিক আছে। নামছে আর নামতেছে আজকে থেকে শুরু করে।